বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা এলাকায় ঘটনায় এলাকায় উত্তেজনা প্রতিবাদে রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদাহ এলাকায় মৃত বিজেপি কর্মীর নাম সন্তু ঘোষ চাকদাহ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তু জানা গেছে এলাকায় তৃণমূল কর্মী সন্তু ভোটের কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন বৃহস্পতিবার রানাঘাট কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে এলাকায় বিজয় মিছিলে সে অংশও নেয় পরদিন রাতেই কাছ থেকে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করে চাকদাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে এলাকায় বিশাল পুলিশ বাহিনী প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে চাকদাহ থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা শনিবার সকালে রানাঘাট শিয়ালদাহ শাখার চাকদাহ স্টেশনে বেশ কিছুক্ষণ রেল অবরোধ করেন বিজেপি সমর্থকেরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড নদীয়া no